ওয়ান্ডার ম্যাটেরিয়াল গ্রাফিন, যা একই সাথে সবচেয়ে পাতলা, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভালো তাপ সুপরিবাহী এবং সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবহন করে। এগুলো ছাড়াও আরও অনেক ইউনিক বৈশিষ্ট্য রয়েছে গ্রাফিনে। 2004 সালে আন্দ্রে গেম এবং কনসেন্ট্রিন নোভাসেলভ গ্রাফিনের এইসব অনন্য বৈশিষ্ট্য উপস্থাপন করার পর বিশ্ব মিডিয়াতে গ্রাফিন নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। গ্লোবাল রেস ফর গ্রাফিন, ইউ নো, ইটস নট জাস্ট লিমিটেড টু ওয়ান লিটল থিং, ইট সিমস টু বি এক্সট্রাঅর্ডিনারি, এবং বলা হয় গ্রাফিনই হচ্ছে ফিউচার। কিন্তু কেন এখনও গ্রাফিনের ব্যাপক ব্যবহার শুরু হয়নি? গ্রাফিনের ব্যাপক ব্যবহার শুরু না হওয়ার প্রধান কারণ হচ্ছে দুইটি: কোয়ালিটি গ্রাফিন প্রোডাকশন প্রসেস এবং গ্রাফিন প্রোডাকশন কস্ট। বর্তমানে গ্রাফিনের প্রোডাকশন কস্ট খুবই বেশি। যে কোনো প্রতিষ্ঠান কোনো পণ্যের উপকরণ পরিবর্তন করে অন্য উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে প্রথমেই তারা ফাইন্যান্সিয়াল বেনিফিটের দিকে লক্ষ্য করবে। যেমন বর্তমানে সব ধরনের ট্রানজিস্টর সিলিকন বেস। ট্রানজিস্টরে সিলিকনের পরিবর্তে গ্রাফিন তখনই ব্যবহার হবে যখন গ্রাফিন ব্যবহারের ফলে ট্রানজিস্টরের উন্নতি সাধিত হবে এবং সাথে সাথে প্রোডাকশন কস্ট কমে আসবে। বর্তমানে প্রতি গ্রাম গ্রাফিনের মূল্য প্রায় $100, যা খুবই এক্সপেন্সিভ। তবে গ্রাফিনের উচ্চ মূল্যের সাথে সাথে আরেকটি সমস্যা হচ্ছে কোয়ালিটি গ্রাফিন প্রোডাকশন। গ্রাফিন অর্থাৎ ওয়ান অ্যাটম থিক কার্বন ম্যাটেরিয়াল ছোট পরিসরে অর্থাৎ অল্প পরিমাণে তৈরি করা খুবই সহজ, যেমন পেন্সিল এবং কস্টেপ দিয়ে গ্রাফিন প্রস্তুত করা, যা গ্রাফিন নিয়ে করা প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন। কিন্তু বড় পরিসরে ব্যবহার উপযোগী গ্রাফিন শিট তৈরি করা খুবই কঠিন। তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিন ব্যবহারের জন্য যে কোয়ালিটি গ্রাফিন প্রয়োজন তা আপাতত উৎপাদন করা যাচ্ছে না। তবে বড় পরিসরে গ্রাফিন উৎপাদন করার ক্ষেত্রে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এবং অনেকটা পথ এগিয়েছেন। গ্রাফিন তৈরির সবচেয়ে পরিচিত পদ্ধতি হচ্ছে কেমিক্যাল ভেপার ডেপোজিশন, সংক্ষেপে CVD। খুবই সরু কন্টেনারের মধ্যে কপার রেখে তার উপর মিথেন গ্যাস প্রয়োগ করা হয় এবং সেই সময় কপারকে উচ্চ মাত্রায় উত্তপ্ত করা হয়। কপারের উত্তাপের ফলে মিথেনে থাকা কার্বন দ্বারা কপারের উপর গ্রাফিন লেয়ার প্রস্তুত হয়। কিন্তু এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ শক্তি ব্যবহার করে অল্প পরিমাণ গ্রাফিন পাওয়া যায়, সাথে সাথে টক্সিক বাই প্রোডাক্ট উৎপন্ন হয়। এই পদ্ধতিতে উচ্চমাত্রায় শক্তি প্রয়োজন হয় বলে প্রোডাকশন কস্ট খুবই বেশি, সেই সাথে রয়েছে টক্সিক বাই প্রোডাক্ট। তবে সম্প্রতি রাইস ইউনিভার্সিটির কেমিস্ট জেমস স্টোর এবং তার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ডুই লং গ্রাফিন প্রস্তুতের একটি পদ্ধতি আবিষ্কার করেন, যাকে বলা হয় ফ্ল্যাশ জুল হিটিং। এই পদ্ধতিতে কার্বন আছে এমন যে কোনো বস্তু, যেমন গাড়ির টায়ার থেকে শুরু করে প্লাস্টিকের বোতল, কয়লা, এমনকি উচ্ছিষ্ট খাবার থেকেও গ্রাফিন প্রস্তুত করা সম্ভব। উচ্চমাত্রায় কার্বন রয়েছে এমন বস্তুকে পাউডারে পরিণত করে দুইটি ইলেকট্রনের মাঝখানে রেখে সেখানে হাই ভোল্টেজ কারেন্ট অ্যাপ্লাই করা হয়, ফলে ওই স্থানের তাপমাত্রা 10 মিলিসেকেন্ডের মধ্যে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এর ফলে পাউডারের মধ্যে থাকা সকল কার্বন কার্বন বন্ধন ভেঙে গিয়ে টার্বোস্ট্যাটিক গ্রাফিন প্রস্তুত হয়, যাকে বলা হয় ফ্ল্যাশ গ্রাফিন। আশা করা যাচ্ছে আগামী 2 বছরের মধ্যে এই পদ্ধতিটি আরও ডেভেলপ করে একদিনেই 1 কেজি গ্রাফিন প্রস্তুত করা সম্ভব হবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর গবেষকরা 3D প্রিন্টার ব্যবহার করে সফলভাবে গ্রাফিনের 3D অবজেক্ট প্রস্তুত করেছেন, যেগুলো প্রচলিত বস্তুর তুলনায় খুবই শক্তিশালী। কিছু কিছু স্যাম্পল স্টিলের তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী ছিল এবং ওই বস্তুগুলোর ভর ছিল স্টিলের 12 ভাগের 1 ভাগ মাত্র। সুইডেন ইউনিভার্সিটি ওয়াটার বেস ডিসপার্সড গ্রাফিন ব্যবহার করে হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল প্রস্তুত করেছে এবং আশা করা যাচ্ছে এটি সুপার ক্যাপাসিটরের ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা যাবে। তবে এই সবগুলো বিষয় এখনও গবেষণাধীন। এখন বলা যাক মার্কেটে এখন পর্যন্ত গ্রাফিন বেস কী কী প্রোডাক্ট রয়েছে। রিয়েল গ্রাফিন নামে একটি কোম্পানি গ্রাফিন ব্যবহার করে লিথিয়াম ব্যাটারি তৈরি করেছে, যা কমার্শিয়ালি কিছুদিনের মধ্যেই হয়তো মার্কেটে আসতে পারে। এটি অন্যান্য সাধারণ লিথিয়াম ব্যাটারির তুলনায় 4 থেকে 5 গুণ দ্রুত চার্জ হবে, সেই সাথে ব্যাটারি খুবই কম গরম হবে। গ্রাফিন বেস টাচ স্ক্রিন মার্কেটে আসতেও খুব বেশি দেরি নেই, যা হবে ওজনে হালকা, ফ্লেক্সিবল এবং শাটার প্রুফ। একটি স্মার্টফোনের আদর্শ টাচ স্ক্রিন যেমন হওয়া উচিত তেমনই হবে গ্রাফিন বেস টাচ স্ক্রিন। গ্রাফিনের হাই স্ট্রেংথ এবং তাপ পরিবহন বৈশিষ্ট্যর জন্য এটি সুরক্ষা সামগ্রীর জন্য আদর্শ ম্যাটেরিয়াল। ইটালিয়ান মোটরসাইকেল হেলমেট ম্যানুফ্যাকচার মোমো ডিজাইন গ্রাফিন ব্যবহার করে হেলমেট প্রস্তুত করেছে, যাতে থাকবে গ্রাফিনের কোটিং, ফলে এটি খুব সহজেই হেলমেটের ভেতরে তুলনামূলক ঠান্ডা রাখবে, সেই সাথে আগের হেলমেটের তুলনায় বেশি সুরক্ষা দিবে। আরেকটি ইটালিয়ান কোম্পানি ইটালিক সিমেন্ট, যারা সিমেন্টের সাথে গ্রাফিন ব্যবহার করে এক ধরনের বিশেষ সিমেন্ট তৈরি করেছেন। কোম্পানির ভাষ্য মতে এই সিমেন্ট ব্যবহার করে বহুতল বিল্ডিং তৈরি করলে সেই বিল্ডিংয়ের ঘরগুলো ঠান্ডা থাকবে, ফলে এয়ার কন্ডিশনের প্রয়োজনীয়তা কমে আসবে। গ্রাফিন আসলেই ওয়ান্ডার ম্যাটেরিয়াল। অল্প খরচে অধিক গ্রাফিন প্রস্তুত করা গেলেই এটির ব্যাপক ব্যবহার শুরু হবে। গ্রাফিন যেহেতু ন্যানোস্কেল পার্টিকেল, ফলে এটির ম্যাসিভ প্রোডাকশনের জন্য হয়তো আরও সময় লাগবে, তবে সেটা খুব বেশি দূরে নয়।
গ্রাফিন কিভাবে সাধারণ কস্টেপ এবং পেন্সিল থেকে প্রস্তুত করা যায় এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। সেই সাথে সাথে ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।